হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মাম ল্যান্ডন, এখন সকাল 11টা বাজে। আমার একজন সিনিয়র ফ্রেন্ড আছে, আমি ওনাকে আপু বলেই ডাকি। তো উনি আসছে আমাকে দেখতে, অনেকগুলো ফুল নিয়ে আসছে বাচ্চাদের জন্য, চকলেট বিস্কিট আর আমাদের জন্য ব্রেড নিয়ে আসছে। অনেক ভালো আপুটা এবং ওনাকে আমি খুব পছন্দ করি। আর ফুলগুলো আমার এত পছন্দ হয়েছে, মানে খুবই সুন্দর ফুলের কালারগুলো। তো এখন অনেকদিন পর ফুল পেয়ে আমার অনেক ভালো লাগছে। তো ফুলগুলো এখন আমি খুব সুন্দর করে কেটে তারপর ফ্লাওয়ার বাস্কেটের মধ্যে সাজিয়ে রাখবো। আসলে সবাই এত ভালোবাসে, অনেকেই ফোন দেয় আপু একটু আসি, আজকে এটা একটু রান্না করে নিয়ে আসি। আমি বলি যে না, আমি তো পারি, আমি যখন পারবো না তখন তো অবশ্যই বলতাম। তো ফুলগুলো সব সাজিয়ে নিলাম, অনেক সুন্দর কালারগুলো, তাই না? বাচ্চাদের সকাল থেকে ক্লাস হয়েছে, আবার হবে 1:30, মানে গ্যাপ দিয়ে ওদের ক্লাস হয়। তো এখন যেহেতু একটা গ্যাপ আছে, তাই আমি এর মধ্যে বাসা গুছিয়ে নিচ্ছি। আমি সবসময় সকালে উঠেই বাচ্চাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেলে তারপর বাসার সব কিছু গুছিয়ে নিই, উইন্ডোগুলো সব খুলে দিই। তাহলে হয় কি, আপনার বাসাটা ফ্রেশ হয়ে যাবে। যখন দেখবেন বাসার মধ্যে কোনো অসুখ বিসুখ, তখন একদম খুব পরিষ্কার রাখতে হবে। যেমন বিন থাকলে বিন ফেলে দিয়ে আসতে হবে, বেড কভারগুলো চেঞ্জ করে দিতে হবে, ঘর বাড়িগুলো একদম ক্লিন রাখতে হবে। তাহলে আপনার মনটাও ভালো লাগবে আর অসুখ অসুখ ভাবটা ঘরের মধ্যে থাকবে না। তো আদ্রিতার রুম, সবার রুম গোছানো আছে। তো আমি এখন কিচেনে চলে আসছি, আমার হাজব্যান্ডকে আর আমি এখন আদার চাটা খাবো। আপনি সুস্থ হয়ে গেছেন, ঠিক আছে, কিন্তু কন্টিনিউ এক দু মাস এটা খেতেই হবে। যেমন আমি চাচ্ছি যে সবসময় এখন থেকে এই উইন্টারের মধ্যে এই আদা চা, লেবু চা এগুলো কন্টিনিউ করে যাব। অনেকেই প্রশ্ন করেছেন যে আপু, জিপি আপনাকে কী কী ওষুধ দিয়েছে? জিপি কিছুই দেয়নি, জিপি শুধু ফোন দিবে আপনাকে যে আপনি বাসায় ঠিক মতো আছেন কি না, বাসা থেকে বের হন নাই, তো শুধু এই কথাটাই জানতে চাইবে, আর আপনার কেমন লাগে, আর কিছুই ওরা বলবে না। আপনি যদি বলেন যে আমার খারাপও লাগছে, তারপরেও বলবে যে না, প্যারাসিটামল খাও, ঠিক হয়ে যাবে। এই হচ্ছে জিপির কাজ। তো আমি যেভাবে যেভাবে আপনাদের দেখাচ্ছি যে এভাবে আমি খাচ্ছি বা আমার হাজব্যান্ডকে আমি এভাবে খাওয়াচ্ছি, ঠিক এভাবে আমি চলেছি। যেমন প্যারাসিটামলটা খাবেন তিন বেলা, ওষুধের মধ্যে প্যারাসিটামলটা খাবেন, অ্যাসিডিটির ওষুধ খাবেন আর কাশির ওষুধ খাবেন। কাশির দেখবেন বাসায় অনেক সময় অ্যালার্জিটিক কাশির ওষুধগুলো থাকে, ঠান্ডার ওষুধ, সেই ওষুধগুলো খাবেন, অনেক কাজে লাগে, ভালো লাগে। আর অবশ্যই সকালবেলা উঠে কিছু কালো জিরা আর একটু মধু আমি একসাথে করে খেয়ে নিয়েছি। আমি অনেক কিছু খেয়েছি, আমি পেঁয়াজ মরিচ খুব খেয়েছি। যখন ভাত খেতে বসেছি একটু পেঁয়াজ কেটে নিয়েছি। আমার কাছে মনে হয়েছে পেঁয়াজের রস যেহেতু ঠান্ডার জন্য ভালো, তাহলে এই সময়টা তো আমাদের ভিতরে ঠান্ডা আছে, পেঁয়াজটা আমার কাজে লাগবে। আমি কাঁচা মরিচ খেয়েছি অনেকগুলো, আমি প্রথম দিন থেকে কাঁচা মরিচ খেয়েছি, আমার খুব পছন্দ হয়েছে, যেমন মুখে ভালো লাগছিল। তারপর কাঁচা মরিচে দেখেন ভিটামিন সি আছে, মানে এভাবে আমি অনেক কিছুই খেয়েছি। আমি খাওয়াটা কিন্তু আল্লাহর রহমতে বাদ দিইনি, আমার যা পছন্দ হয়েছে আমি খেয়েছি, মুখে রুচি ছিল না তারপরে আমি খেয়েছি। কারণ আপনার স্ট্রং থাকতে হবে, আপনি যদি স্ট্রং না থাকেন আপনার সংসার আপনি দেখে রাখতে পারবেন না। তাই নিজেকে আগে স্ট্রং করে তুলতে হবে, সব কিছু খেতে হবে, ভালো লাগছে না, বমি বমি ভাব, এগুলোকে একদম বিদায় করতে হবে, খেয়ে তারপর ঘর বাড়ি ক্লিন করে বাচ্চাদের হাজব্যান্ডকে টেক কেয়ার করতে হবে। অনেক সময় মনে হয় যে আজকে রান্না করতে ইচ্ছে হচ্ছে না, বা আপনি কারো আশায় বসে আছেন, আপনি দেশের বাইরে থাকেন, এখানে কে কাকে করবে বলেন? আর এগুলো এমন একটা রোগ, আপনার আপন আত্মীয় স্বজনও আপনার কাছে আসবে না এই রোগের কারণে। তাই নিজেরটা নিজে রান্না করে খেতে হবে। জাস্ট আপনার মাথায় সেই বুদ্ধিটা থাকতে হবে যে আমি অনলাইনে
আমার খাবারগুলো ঠিকঠাক মতো অর্ডার করে দিই। খাবার যদি বাসায় থাকে, আমি মনে করি একটা মানুষ রান্না করে তিন বেলা সবাইকে দিতে পারে। তো আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়াতে আমরা এখন ভালো আছি। আমার হাজব্যান্ড আল্লাহর রহমতে ভালো আছে। তো ওর একটু কাশি আছে, তবে জিপির সাথে কথা বলা হয়েছে, ওরা বলেছে যে অনেকে দু তিন সপ্তাহ কাশিটা থাকে, এটা নিয়ে ভয়ের কিছু নেই। তবে ওর আরেকটা কারণ হচ্ছে ঘুমের মধ্যে ঘামিয়ে দেয়, সেই জন্য হয়তো বা কাশিটা থাকতে পারে। তাছাড়া আমি আলহামদুলিল্লাহ সবার দোয়াতে ঠিক আছি, আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ ঠিক আছে। আর অরেঞ্জ রস কোনো দিন বাদ দেওয়া যাবে না, এই উইন্টারের মধ্যে প্রত্যেক দিন খাওয়াতে হবে। আমার বাচ্চাদের আমরা সবসময় তো অরেঞ্জ স্কোয়াশ করে দিতাম, আপনারা দেখেছেন, আর এখন তো এভরিডে দিচ্ছি। তো ঠিক যাদের বাসায় এখন এই ভাইরাসটা চলে আসছে, তাদের এগুলো মেনটেন করতে হবে, তাহলেই ঠিক হয়ে যাবেন। আর এই সময়টা দেখবে একটু ভাজি খেতে বেশি ভাল লাগে, ভর্তা ভাজি। তো আমি আজকেও সেই ভেন্ডি ভাজি করলাম, সবাইকে খাইয়ে দিয়ে এসে আমি একটু শুয়ে আছি। আমি যখনই শুয়ে থাকি, আমার আয়াস ঠিক এভাবে এসে আমার পাটাকে টিপে দেয়। এই কাজটা ও ছোটোবেলার থেকেই করে, ও ভাবে যে আমার পাটা টিপে দিলে হয়তো বা আমার একটু ভালো লাগবে। তখন আমি ওর জন্য খুব দোয়া করি, শুধু ওর জন্য না, আমার তিন সন্তানের জন্য আমি দোয়া করি। আয়াস আমাকে অনেক ভালোবাসে। আদিয়ান চেয়ারে বসে কতক্ষণ দেখলো আম্মুকে, এখন আদ্রিতার কাছে চলে গেছে। আমি এই ফেস শিল্ড বাসায় ব্যবহার করেছিলাম, তো এই হচ্ছে সেই ফেস শিল্ড। এটা দিলে হয় কি, আপনার চোখ বা নিঃশ্বাস এগুলো একটু আড়ালে থাকে, মানে আপনার ভাইরাসটা আরেকজনের কাছে যেতে পারবে না। যেমন বাচ্চাদের খাওয়াতে হয়েছে বা বাসায় কারোর সাথে একটু কথা বললেন, এইভাবে করে নিজেকে আড়াল করে রাখলে আমার কাছে মনে হয় অনেকখানি সেফ পাওয়া যায়। তো এটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যদি কারো মনে হয় কিনবেন তাহলে কিনে নিতে পারেন। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, ভাবলাম যে আজকে কী বানাবো। বাসায় এমনি ফ্রোজেন অনেক খাবার আছে, যেগুলো কিনা আমি এয়ার ফ্রাইয়ে দিয়ে করে নিতে পারবো। তারপর মনে হয় যে একটু মিষ্টি জাতীয় কিছু হলে ভালো হতো। আর পাউরুটি যেহেতু বাসায় আছে, তাই এখানে 5 পিস পাউরুটি নিয়ে নিলাম। পাউরুটিগুলোকে এখন আমি ছোট ছোট পিস করে কেটে নেব, ঠিক এভাবে। আজকে আমি পাউরুটি দিয়ে পপকর্নের মতো বানাবো, মানে এটা হচ্ছে ব্রেড দিয়ে বানানো। ঠিক এভাবে ছোট ছোট পিস করে সবগুলো ব্রেড এখন আমি কেটে নিচ্ছি। আর এভাবে আপনারা বানিয়ে দু তিন দিন পর্যন্ত কিন্তু এটা রেখে খেতে পারবেন। যারা মিষ্টি পছন্দ করেন তাদের মুখে অনেক ভালো লাগবে খেতে। প্রথমে আমি চুলোর উপরে একটা প্যানের মধ্যে এই পাউরুটির টুকরোগুলো ভেজে নিচ্ছি, মানে একটু টোস্ট করে নিতে হবে। এবং টোস্ট করার পর আমি অন্য একটা চুলোতে, চুলো অন করা অবস্থাতে একটা তাওয়ার উপরে এগুলো রেখে দেব, কারণ আমি চাচ্ছি যে পাউরুটিরা যেন একটু টোস্ট টোস্ট ভাব থাকে, তাহলে এটা খেতে খুব ভালো লাগবে। তো আমি 4-5 মিনিট ঠিক এভাবে হাই হিটে ভেজে নেওয়ার পর আমি অনেকটা ফ্রাই প্যানের মধ্যে অনেকটা চুলোর উপরে পাউরুটিগুলো এখন রেখে দিচ্ছি। এবং খেয়াল করতে হবে যেন পাউরুটিগুলো যেন পুড়ে না যায়। কালারগুলো হালকা ব্রাউন কালার হবে এবং হালকা ক্রিস্পি টাইপের হবে, তবে পুড়বে না, ঠিক এই জিনিসটা খেয়াল রাখতে হবে। পাউরুটির টুকরোগুলো ভাজা হয়ে গেল, এখন আমি একটা ফ্রাই প্যানে করে নিয়ে চুলোর উপরে রেখে দিচ্ছি। আর এই প্যানের মধ্যেই এখন আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাপ চিনি এবং দিয়ে দিব 4 টেবিল স্পুন পরিমাপ পানি। চিনি আর পানি মিলিয়ে একটা ক্যারামেল বানিয়ে নিতে হবে। যখন দেখব চিনির কালারটা ক্যারামেল কালার হয়ে আসছে, দেখেন মাঝে মধ্যে কিন্তু আমি পাউরুটিগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এখন ক্যারামেল কালার হয়ে আসার পর এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাপ বাটার। বাটারটা দিলে হবে কি, এটা ঘ্রাণটা ভালো হবে এবং খেতে ভালো লাগবে। তো এখন আমি এই কালারটাকে আরেকটু গাঢ় কালারে নিয়ে আসবো, মানে ক্যারামেলের কালারটা এখন দেখেন একটু হালকা হালকা হয়েছে, আমি চাচ্ছি যে আরেকটু ডিপ কালারটা নিয়ে আসতে, তাহলে এটা দেখতে ভালো লাগবে।
যখন দেখবো জাল দিতে দিতে কালারটা একদম ডিপ ক্যারামেল কালারে চলে আসছে, তখন এর সাথে আমি দিয়ে দিব 2 টেবিল স্পুন পরিমাপ মিল্ক। আমি এখানে লিকুইড হোল মিল্কটা ব্যবহার করেছি। বাসায় এটা সেটা বানাবেন, নিজে নিজে খাবেন, দেখবেন ভালো লাগবে। আমার পরিচিত অনেকেরই ভাইরাসের প্রবলেম হয়েছে, ফোনে খবর নিচ্ছি, অনেকের অবস্থা একটু খারাপ, মানে নিজেরা রান্না করতে পারছে না, বাচ্চাদের নিয়ে খুব কষ্টের মধ্যে আছে। তো আমি আবার বললাম যে আসলে আমিও তো এখন আইসোলেশনের মধ্যে আছি, তা না হলে আমি একটু রান্না করে দিয়ে আসতে পারতাম। তবে আল্লাহ চাইতো আমাদের আইসোলেশনের টাইমটা শেষ হয়ে গেলে আমি যতটুকু সম্ভব পরিচিত যারা আছেন এদের কাছে আমার গিয়ে হেল্প করতে হবে। তো ইনশাল্লাহ এর মধ্যে অবশ্যই ভালো হয়ে যাব, আর আমাদের আইসোলেশনের টাইমটাও শেষ হয়ে যাচ্ছে, আর 2 দিন আছে। তারপর আমার হাজব্যান্ডও তার কাজে আগের মতো চলে যেতে হবে, আর আমার বাসায় বাচ্চাদের দেখাশোনা করা, ওদের স্কুলের ক্লাসগুলো দেখাশোনা করা, এই হচ্ছে কাজ। আসলে বলা যায় না, এখন অনেকেই 2-3 বারও এফেক্টেড হচ্ছে, কি করবে, জীবনের তাগিদে কাজে বের হতেই হয়, কিছু করার নেই। তারপর আমি আমার হাজব্যান্ডকে রিকোয়েস্ট করেছি কাজে যেন না যায়, তারপরও দেখা যাক কি হয়। ক্যারামেল কালারটা গাঢ় হওয়ার পরে আমি কিন্তু সেই ভেজে নেওয়া রুটিগুলো সব দিয়ে দিলাম। এখন চুলোর জালটা নিভিয়ে দিয়েছি, একটা প্লেটে নিয়ে সম্পূর্ণটা একটু ছড়িয়ে দেব, খুব ভালোভাবে, ঠান্ডা হলে খেলে এটা ভালো লাগে বেশি, তখন হয় কি একটু হালকা ক্রিস্পি টাইপের থাকে এবং খেতে খুব ভালো লাগে। আপনি চাইলে গরম গরম খেতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি একটু ঠান্ডা করে নেব, ঠান্ডা হতে হতে এখন আমি অরেঞ্জ স্কোয়াশ করে নিচ্ছি বাসার সবার জন্য, কারণ দিনে যে কোনো সময় আপনি দিতে পারেন, তবে অবশ্যই একটু ভরা পেটে অরেঞ্জ রসটা খাওয়া ভালো, যেমন দুপুরের পরে খেলো বা বিকেলের দিকে একটু খেলো, তাহলে একদম পারফেক্ট সময়। তো ঠিক এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন জমাট বেঁধে না যায়, একটু নেড়ে চেড়ে দিলে সবগুলো একটু আলাদা আলাদা থাকলে খেতে তখন ভালো লাগবে। আর এভাবে বানিয়ে আপনারা কিন্তু 2-3 দিনের জন্য বক্সে রেখে খেতে পারবেন, আর আমার কাছে এভাবে গরম চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আগে চাইতে শরীরটা এখন আল্লাহ তাআলার অশেষ রহমতে, আপনাদের সবার দোয়াতে অনেকখানি ভালো লাগে। আসলে এই দিনগুলো খুবই অল্প দিন, দেখেন 10 দিন মাত্র আমরা কষ্ট করেছি, তারপর মনে হয়েছে কি অনেক লম্বা দিন, অনেক মাস জুড়ে অসুস্থ, এমন কিন্তু মনে হয়। ওই যে মানুষ বলে না যে কষ্টের দিনগুলো সহজে যায় না, কিন্তু সুখের দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায়। তাই অসুখ বিসুখ বলেন বা কারো কোনো পার্সোনাল কষ্ট হলে সেই দিনগুলো দেখবেন সহজে যেতে চায় না, আমাদেরও ঠিক তাই হয়েছে। তো আল্লাহ তাআলার অশেষ রহমতে এখন অনেকখানি ভালো লাগে, তবে একটু একটু খারাপ লাগা তো কাজ করে, যেমন আপনার মুখের টেস্টটা অত ভালো আসে না, বা হালকা একটু জ্বর জ্বর একটা ভাব আসে। তো সেই ক্ষেত্রে করতে হবে কি, প্যারাসিটামলটা আপনার কন্টিনিউ করতে হবে, তাহলেই দেখবেন আপনার শরীরটা খুব ভালো লাগছে, আর যা মন চায় তাই আপনার খেতে হবে এই সময়টায়। ডায়েট করলে হবে না, আপনার ইচ্ছে মতো আপনার খাবারটা খেতে হবে। দেখবেন মনে কিন্তু অনেক কিছুই চায়, মানে একটু যদি ভর্তা খেতে পারতাম, বা অনেক সময় দেখবেন অনেকের বিরিয়ানিও খেতে ইচ্ছে হয়, অনেকের মনে হয় যে ওই মাছটা যদি একটু খেতে পারতাম। যদি সম্ভব হয় যে না, আমি আমার ফ্রিজে আছে, আমার খেলে ভালো লাগতো, চট করে রান্না করে খেয়ে ফেলবেন। আমি আশা করব আপনারা যারা এফেক্টেড হয়েছেন তারাও সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সুস্থ হয়ে যাবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই পার্সোনাল মেসেঞ্জারে আমাকে কোশ্চেন করবেন যে এই সময়টা আমরা আসলে কিভাবে পার করলাম, বা আপনি যদি আরও কিছু জানতে চান, কারণ আমি সব কিছুই তো ভিডিওতে দেখাচ্ছি, অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। আমি সাথে সাথে না হলেও 2-3 মিনিট, 5 মিনিট বা আধা ঘন্টার মধ্যে হলেও কিন্তু আনসার করে দেব। বাচ্চারা এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে, আদ্রিতা আয়াস আদিয়ান, ওদেরকে সবসময় বলি তোমাদের কি খারাপ লাগে কি না,
তবে আদিয়ানের শরীরটা একটু খারাপ হয়েছিল, ওর আব্বুর সাথে সবসময় ঘুমায়। ওকে আমরা বলেছিলাম যে তুমি আলাদাভাবে ঘুমাও, ও রাজি হচ্ছিল না। তখন আর কিছু করার নেই, কারণ আয়াস আদ্রিতার সাথে গিয়ে ঘুমিয়েছে কিন্তু আদিয়ানকে সরানো যায়নি। তো আল্লাহ রক্ষা করেছে, আদিয়ান অনেকখানি সুস্থ এখন। আসলে ঠান্ডা জ্বর প্রত্যেক বছরই তো আমাদের হচ্ছে, আমার কাছে মনে হলো পুরোপুরি ঠান্ডা জ্বরের মতো, তবে এটার মাত্রাটা একটু বেশি। যেমন ঠান্ডা জ্বর হলে আমাদের মুখের টেস্ট আগে কখনো নষ্ট হয়নি, এবারটা তাই হয়েছে। তাছাড়া এবারটায় আপনার কেমন যেন, খুব বেশি জ্বরও না, কেমন যেন একটা স্যাঁতস্যাঁতা টাইপের পরিবেশ। মনে হচ্ছে যে আপনার জ্বর আসছে, আবার মনে হচ্ছে যে জ্বর আসে নাই, তারপর মনে হচ্ছে আপনার শরীর খারাপ, ভালো লাগছে, আবার কিছুক্ষণ পর মনে হচ্ছে যে আপনার শরীর ভালো লাগছে না, ঠিক এরকম একটা অনুভূতি। তবে ইনশাল্লাহ আদার দিকে খুব গুরুত্ব দেবেন, আদার চা বা আদা গরম পানি দিয়ে রসটা খেয়ে নিলেন, ভালো লাগবে আশা করি। তো সব কাজ শেষ, আমি আদা চা নিয়ে সিটিং রুমে চলে আসছি, পাশে আমার হাজব্যান্ডও আসছে আমার সাথে, টিভি দেখছেও। তবে মিষ্টি জিনিস ওর মুখে ভালো লাগেনি, তাই বলল যে একটু ঝাল খাবার হলে ভালো হতো। তো ফ্রিজে যেহেতু বিভিন্ন রকমের খাবার আছে, তো আমি বললাম যে ঠিক আছে, এয়ার ফ্রায়ার মধ্যে দিয়ে আমি এখনই বানিয়ে দিচ্ছি। আমি নিউজগুলো দেখছিলাম, ইন্দোনেশিয়ার প্লেন ক্র্যাশ, এত কষ্ট, ও মাই গড, আমি এগুলো দেখি আমার অনেক কষ্ট হয়। বাংলাদেশে এর মধ্যে একটা মেয়েকে নিয়ে অনেক বড় কাহিনী হয়ে গেল, আমার ওর বাবা মার জন্য অনেক কষ্ট হচ্ছিল। আসলে স্যাড নিউজগুলো আমি দেখি, আমার ভালো লাগে, তারপর অনেক দিন এই টেনশনগুলো আমার থেকে যায় যে কেন হলো, না হলেও তো পারতো এরকম। তবে ইন্দোনেশিয়ায় আরও অনেকবার এরকম প্লেন ক্র্যাশ হয়েছে, অনেক কষ্ট লাগছিল আমার, যে এক মা দেখলাম 3 বাচ্চা নিয়ে হলিডেতে গিয়ে সেও দুর্ঘটনায় নিহত হয়েছেন, অনেক কষ্ট। আসলে এগুলো নেওয়া যায় না, যার ফ্যামিলির হয়েছে তারাই জানে তাদের ভেতর আসলে কেমন লাগছে। তো ইন্দোনেশিয়ার মানুষ তো এমনিতেই মুসলিম, তার উপরে দুর্ঘটনা এত বড়। আল্লাহ ওনাদের সবাইকে বেহেস্ত নসিব করুক, এবং ওনাদের ফ্যামিলিগুলোকে যেন এই শোক সইতে পারে সেই ধৈর্য দিক। তো আমরা এখন ঝাল পেটিসটাও বানিয়ে নিয়ে আসছি। তো আদ্রিতাকে বললাম তুমি খাও, আদ্রিতার আব্বুকেও দিলাম, আমিও খাচ্ছি। এই তো বাচ্চারা খেলা করছে, আর বাচ্চারা ঘরের মধ্যে যতই গুছিয়ে রাখি অতই নোংরা করে, কিছুই করার নেই। আজকে এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার সব ভিউয়ারদের আল্লাহ পাক খুব ভালো রাখুক, নানারকম বিপদ আপদ থেকে আপনাদের সবাইকে আল্লাহ রক্ষা করুক, আল্লাহর কাছে সেই দোয়াই থাকবে। আল্লাহ হাফেজ।